বুকুর মাজত রাখি আমি আকো আপনা সকলের মাজত এইদরে উপস্থিত হয়েছি। আপনা সকলেরও যে হেঁপাহ আর শ্রদ্ধা আমি দেখা পাইছো, এটা বছর অন্ত হওয়ার পিছতো আপনালকে সেই কথা পাহরিবা নাই। তার উদাহরণ এবছর নামঘরটি আর্হি প্রতিষ্ঠা হওয়া উপলক্ষে আকো আপনার সকলে একটি নির্দিষ্ট কার্যসূচী গ্রহণ করে আমাক নিমন্ত্রণ দিয়েছিল। আমি সেই আপনার সেই হেঁপাহর নিমন্ত্রণ রক্ষার্থে আহি আজি ইয়াত উপস্থিত হয়ে আমি নিজেই কৃতার্থ মানিছো। আর আপনার সকল দর্শন করার লগেলগে সেই এবছরের সেই নান্দনিক দৃশ্য আমার চকুর সম্মুখত ভাঙি উঠেছে। যাওয়া বছর আপনার সদ ইচ্ছাত এই নিউ জার্সিত আমেরিকাবাসী রাইজর হয়ে এটি নামঘর আর্হি প্রতিষ্ঠা করা হয়েছিল। সে মাত্র তেনেই চালুকিয়া একটি পরিবেশ আছিল, কিন্তু তার পিছতেই রাইজে সেই অনুষ্ঠানটি স্থায়ী রূপ দিবর কারণে এটি নামঘর তথা শঙ্করদেব কালচার সেন্টার গড়ি তুলিবর কারণে আপনা সকলে যে উদ্যোগ গ্রহণ করিলে, যে উদ্যোগের ফলশ্রুতিত আজি আহি আকো আমি এইদরে সকলে সমবেত হওয়ার সুযোগ লাভ করেছো, সে আমি এই মুহূর্তত সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করেছো। এটি নামঘর অসমীয়া সমাজত কেনে অমূল্য সম্পদ রূপে ই প্রতিষ্ঠিত হয়ে আহিছে এই কথা আপনার সকলে জ্ঞাত। সে আমি সেই সম্পর্ক আজি দুয়াখার আকো কবলে আগবাড়ি নামঘর আমার কিয় লাগে। নামঘর যোগেদি আমার রাইজ কেনেক পরিচালিত হয় আমি গোটেই কথাখিনি আজি চমুকে অকমান আলোচনা করি। প্রকৃতার্থত কবলে গেলে নামঘর ইজ দ্য এন্টেঙ্গল পার্ট অফ দ্য আসামিজ সোসাইটি। উইদাউট নামঘর উই ক্যানট ইমাজিন আওয়ার সোশ্যাল লাইফ। উইদাউট নামঘর উই ক্যানট স্টার্ট আওয়ার মরেল, স্পিরিচুয়াল, সোশ্যাল এন্ড কালচারাল লাইফ। সো উই থিঙ্ক নামঘর ইজ দ্য হার্ট অফ দ্য আসামিজ সোসাইটি। আওয়ার গ্রেট সেন্ট মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব ফার্স্ট টাইম বিগিন্স নামঘর্স কনসেপশন। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব ইজ নট অনলি এ গুরু অফ আসামিজ সোসাইটি, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব ইজ হার্ট বিট অফ আসামিজ সোসাইটি। ইন দিস টাইম উই উইল ট্রাই টু গিভ এ শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট নামঘর। হোয়াট ইজ দ্য নামঘর? অ্যান্ড হোয়াট ইজ দ্য নাম? উই শুড ডিসকাস অ্যাবাউট ইট। ন নারীন বিনা জ্ঞানম, ন নারীন বিনা শিবম,
নাদরূপম পরম জ্যোতি নাদরূপী স্বয়ং হরি, অর্থাৎ হে নাম, কোনো পদার্থ সৃষ্টি নোহোৱাকৈ আদিতে প্রথম যে শব্দ ব্রহ্ম সৃষ্টি হয়েছিল সেই শব্দ ব্রহ্মকে আমি নাম বলে কো। ননাদীন বিনা জ্ঞানম নাদ, শব্দ ব্রহ্মর ব্যতিরেকে জ্ঞান উদয় হব নয়। ননাদীন বিনা শিবম, শিব শব্দ অর্থ হয়েছে মঙ্গল, নাদ শব্দর ব্যতিরেকে, শব্দ ব্রহ্মর ব্যতিরেকে মঙ্গল সূচিত হব নয়। এই নাদ কি? নাদরূপম পরম জ্যোতি, এই নাদে হচ্ছে পরম জ্যোতি, নাদরূপী স্বয়ং হরি, এই নাদে হচ্ছে স্বয়ং হরি, অর্থাৎ যে নাদক জ্যোতি বলে কোয়া হয়েছে সেই জ্যোতি হয়েছে পরম হরি। সে নাদ ব্রহ্ম অর্থাৎ নাম আর নামের মাজত পার্থক্য না থাকে। সেই মহাপুরুষজনে কৈছে, আপনার নামর সঙ্গ নসারন্ত হরি, যে নাম সে হরি জানানিষ্ঠ করি। ভগবন্ত নিজে কৈছে যে নামর সঙ্গ হরিয়ে ত্যাগ নকরে, যত নাম থাকে তাত হরি থাকে, আর যত হরি থাকে তাতেই নাম থাকে। সে নাম নামি ভিন্ন বস্তু নহয়, ই অভিন্ন। আর সেই কথাকে অতি সুন্দরক আমার মাধব পুরুষে নাম কথা কৈছে এইদরে, মাধবর নাম বৎসপ্রায় ভৈল ভক্তে তাঙ্ক লয়া জানত, বেদর ঈশ্বর হরি ধেনু যেন তার পাশে পাশে ধান্ত। অর্থাৎ ভগবত নাম এনেকুয়া বস্তু যেনেকৈ পোয়ালিটো আগে আগে গলে গাই গরুজনী তার পিছে পিছে ধাবিত হয়, তেনেকৈ যতেই ভগবন্তর নাম বা হয় তাতেই সেই বেদর ধেনুস্বরূপ ঈশ্বর তাত অবস্থান গ্রহণ করে। আর সেই কথাকেই ভগবান কৃষ্ণই নারদর সম্মুখত এইদরে স্পষ্টকে কৈছে, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীনাং হৃদয়ে নস মদ্ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, মোর প্রিয় স্থান বৈকুণ্ঠ, মোর প্রিয় স্থান যোগীর হৃদয়, মই এই প্রিয় স্থানবিলাক ত্যাগ করব পারো কেতিয়া? যেতিয়া মোর ভক্ত সকলে অতি শ্রদ্ধারে হেঁপাহে মোর নাম লয়, সেই নাম ল স্থানখন অতি প্রিয় স্থান রূপে মই বিবেচনা করো, আর মই তাতেই সহ অবস্থান গ্রহণ করো। সে শ্রদ্ধারে যত নাম লব সেই নাম ল ঠাইত ভগবন্ত পুরুষ বিরাজিত হয়ে থাকিব পারে। এই নাম লওয়ার লগে লগে আমার কি লাভালাভ হয় চাওক, কৃষ্ণ কৃষ্ণেইটি কৃষ্ণেইটি যোমাং স্মরন্ত নিত্যস্য জলং ভিত্তা যথা পদ্মম নরকাৎ উদ্ধরাম্যহম্। অর্থাৎ মোর কৃষ্ণ কৃষ্ণ এই নাম যিসকলে উচ্চারণ করে শ্রদ্ধারে, মই তেওঁলোকক জলর মাজত থাকা পদুম যেনেকৈ সিক্ত নহয়, পদুমক পানিয়ে জিয়াব নয়, ময়ও তেনেকৈ সেই নাম লওয়া সকলক সমস্ত কর্মের মাজত থাকলেও নরকাত অধ্যায় মহম তেওঁলোকৰ সমস্ত নরকর দ্বার মই বন্ধ করে দিব পারো, আর নরকর পর মই তেওঁলোকক উদ্ধার করে আনব পারো। এয়া নামর মাহাত্ম্য। তার লগে লগে কোয়া হয়েছে, রাম রামী টি রামী টি রাম নাম মনোরমী সহস্র নাম তৎতুল্য রাম নাম বরাননী।
সেই কৃষ্ণ নামৰ সমৰ্থক নাম ৰাম। এই ৰাম নাম ইমান মনোৰম, ইমান শ্ৰেষ্ঠ, যি শ্ৰদ্ধাৰে এই ৰাম নাম ল'ব তেওঁ সহস্ৰ নাম লোৱাৰ ফল লাভ কৰিব। আকৌ কোৱা হৈছে পুণ্যাৰণ্যে নাম সিংহ বিৰাজতে তৎনাদত্ত পলায়ন্তে মহাকলমস কুঞ্জরাহা। অর্থাৎ অরণ্যর মাজত সিংহর শব্দ শুনিলে যেনেকৈ সকলো পশু পক্ষী ত্রাসিত হয়, তারপর পলায়ন করে, ঠিক সেইদরে মানুষের বসতি স্থানখনক জন অরণ্য বলে কোৱা হৈছে। আর এই জন অরণ্যর মাজত থাকে নাম সিংহ। প্রকৃতার্থত এই নাম সিংহর যদি ধনী হয়, সেই নাম সিংহর ধনীত সমস্ত পাপ তারপর আঁতরি যায়। আমার পাপ বাসনাবিলাক হস্তির দরে, হাতির দরে পর্বত প্রমাণ, কিন্তু ইমান বিশাল আকার হলেও নামৰ ধ্বনি উচ্চারণ করার ক্ষেত্রের সেই পাপময় হস্তি অনায়াসে তারপর পলায়ন করবেন বলে কোৱা হৈছে। এয়া হৈছে নামৰ মাহাত্ম্য। আর এই নামৰ তত্ত্ব প্রকাশ করবর কারণে, এই নামৰ তত্ত্বর প্রতিফলন ঘটাবর কারণে, এই নামৰ লক্ষ্য আর উদ্দেশ্য প্রকাশ্যভাবে প্রকাশ করবর কারণে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে আমাক দিলে নামঘরের আদর্শ। আমি এই নামঘরক কেন্দ্র করে আমি নাম লোব পার, আর সচার্থত নাম লওয়া কথা কেন্দ্র করে সেই স্থানখন কোৱা হৈছে নামঘর। কিন্তু নামঘর মূলত চারিটা অঙ্গ, সেই চারিটা অঙ্গ হৈছে মণিকূট, গাঘর, রাঙলিচূড়া আর করাপাত। যেনেকৈ বৈকুণ্ঠত অষ্টদ্বার আছিল, প্রতিখন দ্বারত দুজনকৈ ৰখীয়া আছিল, তেনেকৈ বৈকুণ্ঠ সদৃশ নামঘর আমার মহাপুরুষ গুরুজনাই আমার মাজত সৃষ্টি করে থৈ গল। এই নামঘরত অষ্টদ্বার না থাকিলেও তার চারি দ্বারক অত্যন্ত গুরুত্ব দিয়া হয়। আর সেই বৈকুণ্ঠর সপ্তম দ্বারত পশ্চিমত যেনেকৈ জয় বিজয় আছিলে, সেই দ্বারখনি কল্পনা করে নামঘরের সন্মুখত এখন তোরণ নির্মাণ করা হয়, যাক আমি গেট বলে কও। সেই তোরণখনি আমাক এফালে আধ্যাত্মিক, আনফালে বাস্তব জীবনের শিক্ষা দেখাই দিয়ে। কেনেকৈ চাও, বৈকুণ্ঠর দ্বারত জয় বিজয় দুয়ারি হয়ে থাকুতে ক্ষণিক সময়ের বাবে বৈকুণ্ঠর পরিবেশ পাহরি যার কারণে, মানসিক ভারসাম্যতা হেরাই পেলার কারণে চারি সিদ্ধর দরে তপস্বী সকলক লঘু লাঞ্ছনা করলে, যার কারণে চারি সিদ্ধ হয় জয় বিজয়ক বৈকুণ্ঠ দ্বারর অযোগ্য বলে ব্রহ্মসাপ দিলে, আর যার কারণে জয় বিজয়ে অসুর জন্ম লবলগা হল, তিনটাক জন্ম লবলগা হল। প্রথমতে হিরণ্যকশিপু হিরণাক্ষ, তারপর রাবণ কুম্ভকর্ণ, তারপর দন্তবক্র শিশুপাল। আমার সেই তরুণখনি সেই কথা মনত পেলাই দিছে যে আমি নামঘরের প্রবেশ করার মুহূর্ত আমিও সুচী সংযমী সদাচারী হয়ে আহিব লাগিব।
যদি আমি তোরণখনত প্রবেশ করতে অসংযত হয়ে আহোঁ, অসদাচারী হয়ে আহোঁ, তেতিয়াহলে আমারও হয়তো হিরণ্যকশিপু হিরণ্যাক্ষর দরে অবস্থা প্রাপ্ত হব পারে। অর্থাৎ জয় বিজয়ে যিটো কারণে অসুর জন্ম লোবলগা হল, আমিও যাতে সেই অসুর জন্ম লোবলগা হব পারে। আর সেই কারণে তোরণখন বৈকুণ্ঠ সদৃশ নামঘরের তথাই করাপাত্রী প্রকৃত আমার কারণে স্মরণীয় সম্পদ। আমি যাতে সুচি সংযমী হয়ে সদাচারী হয়ে অতি সংযত হয়ে অতি সন্তর্পণে যাতে আমি নামঘরত প্রবেশ করার বাসনা পুহি রাখব পারো। যদি আমি আর অন্যথা করো তেতিয়াহলে আমারও হয়তো আসুরিক অবস্থা প্রাপ্ত হব পারে। ভগবন্তর ক্ষেত্রে আহতে কোনো অসুর হয়ে আহিব নয়, ভগবন্তর ক্ষেত্রে আহতে ভকত হয়ে আহিব লাগবই। সেই তোরণখনি আমাক ভকত হওয়ার যোগ্যতা নিরূপণ করে দিয়ে। ঠিক তেনেকৈ তারপরে আমি যে রাঙলি ছড়া পাও, সরু আকৃতির একটি ঘর নামঘর সম্মুখত থাকে, সেই ছড়াটিক রাঙলি ছড়া এই অর্থত কোয়া হয়েছে। নামঘরত ব্রহ্ম আছে, ভগবান আছে, সেই ভগবান ঠাইলৈ যাওয়ার প্রাক মুহূর্ত মনটো যদি আধ্যাত্মিক রঙেরে উপচি নপরে তেতিয়াহলে আমি তালৈ গৈ সুফল নেপাম। সে আমার মনটো রঙেরে উপচাই পেলাবর কারণে আমাক সেই ঘরটি দিয়া হল, যেটি নাম রখা হয়েছে রাঙলি ছড়া, যত প্রবেশ করার লগে লগে তেওঁর হৃদয়ের মাজত আধ্যাত্মিক রঙেরে তেওঁর হৃদয়খন পরিপূর্ণ হয়ে উঠব। তারপর ভিতরলে সোমাই আহিলে যেটু গা ঘর যত আমি নাম লম, যত ভগবন্ত উপাসনা করো সেই ঠাইকে আমি নামঘর বলে কৈছো। তাত বহি চৌদ্দ প্রসঙ্গরে হোক, দ্বাদশ প্রসঙ্গরে হোক, চারি প্রসঙ্গরে হোক, আমি ভগবন্তর গুণ নাম কীর্তন করো। আর ভগবন্তর সেই গুণ নাম কীর্তন করিবর কারণে আমাক আনুষ্ঠানিক পরিবেশ দিয়া হয়েছে। আমি সেই গা ঘরত বহি আনুষ্ঠানিক পরিবেশের মাধ্যমে আমি সেই ভগবন্তর নাম ল। তার সন্মুখত যে মণিকূট গৃহ, যে মণিকূটত ব্রহ্মক স্থাপন করে লওয়া হয় তারও এক আধ্যাত্মিক তাৎপর্য আছে। মণিকূট শব্দর কথা বিশ্লেষণ করলেই আমি সেই কথা অনুভব করব পারো। আমার সকলোরে শিরর তলত সহস্র পদ্ম মণিকর্ণিকা থাকে, সেই সহস্র পদ্ম মণিকর্ণিকার তলত পরমাত্মারূপী পরম ব্রহ্ম ভগবান থাকে। যোগী সকলে পরম ব্রহ্মক পাবর কারণে যি সহস্র বৎসর হৃদয়ের মাজত ধ্যান করেছিলেন, সেই ধ্যান করতে করতে যোগী সকলে সেই সহস্র পদ্ম মণিকর্ণিকার তলত থাকা ব্রহ্মক প্রথমতে আবিষ্কার করেছিল, প্রথমতে দেখা পাইছিল। আর সেই অর্থত মণিকূট বলে কোয়া হয়েছে। অর্থাৎ সহস্র পদ্ম মণিকর্ণিকার তলত যে ব্রহ্ম থাকে সেই ব্রহ্ম থাকা স্থানখনের নাম মণিকূট। মণি শব্দ অর্থ হয়েছে প্রকৃত রত্ন, কূট শব্দ অর্থ হয়েছে শীর্ষস্থান। সেই যেনেক শীর্ষস্থানের তলত সেই সহস্র পদ্ম মণিকর্ণিকার অভ্যন্তরত আমি পরমাত্মাক দেখা পাও, সেইদরে আমার নামঘরের সম্মুখত সরু আকৃতি আমি যে ঘর তৈরি করে লো সেয়াও হয়েছে আমার নামঘরের শীর্ষস্থান। আর সেই স্থানক আমি সহস্র পদ্ম মণিকর্ণিকার তলত ব্রহ্ম আছে বলে ভাবি ব্রহ্ম প্রতিষ্ঠা করে আমি তাত সেবা জানাও, সেই অর্থত সেই গৃহর নাম মণিকূট। আর যি আজি সিংহাসন গুরু আসন আপনা সকল মাজলে লই অহা হয়েছে, সেই গুরু আসনতেই তথা সিংহাসনতেই সেই পরম ব্রহ্ম আমি স্থাপন করে লো। পরম ব্রহ্মর অষ্টপ্রকার আকার আছে, শৈলিং দারুময়িং লৈহিং লেখা লেপা সৈকতিং মনোময়িং মণিময়িং প্রতিমাস্ত্রবিধ অস্মিতা। ভগবন্তর এই অষ্টপ্রকার আকারের ভিতর বাংময় মূর্তি অক্ষর মূর্তি সেয়াও এক প্রকার ভগবন্তর আকার। আর সেই অক্ষর মূর্তি ভাগবত তথা সেই বাংময় মূর্তি গুণমালা আমি
আসনত স্থাপন করে সেবা জানাও। সেয়াও আমার সকলের কারণে ভগবন্তর আকার স্বরূপ, মূর্তি স্বরূপ। আর আমার অসমৰ গাঁৱে ভূঁয়ে সেই মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব সৃষ্ট দশম তথা গুণমালা ভাগি সেই আসনত স্থাপন করে ভক্ত সকলে উপাসনা করে সেবা জানায়। এই নামঘরের এনেদরে আধ্যাত্মিক তাৎপর্যর লগত বাস্তব জীবনের শিক্ষাও লুকাই আছে। আমি আগতে কইছো, এজন মানুষের জীবন সম্পূর্ণ করবলে হলে বা এখন সমাজ সুন্দরক বর্তি থাকবলে হলে নৈতিক, আধ্যাত্মিক, সামাজিক আর সাংস্কৃতিক শিক্ষার প্রয়োজন থাকিব। এই চারিটা শিক্ষার অবিহনে এজন মানুষের জীবন সম্পূর্ণ হব নোৱাৰে। আর এই চারিটা শিক্ষার অবিহনে এখন সমাজ সুন্দরক বর্তি থাকিব নোৱাৰে। এই চারিটা শিক্ষা আমাক দিয়া হয়েছে নামঘরক কেন্দ্র করে। আমি সকলে জানো হিত অহিত, ভাল বেয়া, উপকার অপকার চিন্তা তথা বিচার যত আছে সে হল নৈতিক শিক্ষা, যত বিনয় জীবনের পরাকাষ্ঠা পূর্ণমাত্রায় বিদ্যমান হয়ে থাকে। বিনয়ী স্বভাবের অবিহনে নৈতিক শিক্ষার ঘরত প্রবেশ করব নোৱাৰি। সেই নৈতিক শিক্ষার একটি অন্যতম অঙ্গ বিনয়ী স্বভাব। আর যেতালেক মানুষ বিনয়ী হব নোৱাৰিব, অহংকার শূন্য হব নোৱাৰিব, তেতিয়ালৈ ভগবত নামৰ সুফল পাব নোৱাৰে। সে আমাক নামঘরের শিক্ষায় এই নৈতিক আর বিনয় জীবনের শিক্ষা দিছে। কেনে কই চাও, যেতিয়া ভকত সকল বহি থাকে নামঘরত, কোনোবা এজন যদি তার আগে যাব খোঁজে, আপনাকে লক্ষ্য করিব কাপড়ের আঞ্চলটো লৈ বা হাতেরে এনেকৈ আগবঢ়াইহে তেওঁ গুছি যায়। তেওঁ গপ গপকে দুজন ভকতৰ আগেদি যাব নোৱাৰে। এয়াই হৈছে বিনয়ী জীৱনৰ শিক্ষা। সমস্ত ভকতসকলে একেলগে বহি যেতিয়া নাম গায়, নাম ডকাৰ আগমুহূৰ্তত ইজনে সিজনক শ্ৰদ্ধাৰে নমস্কাৰ কৰি লয়, তাৰপিছতহে নাম গায়। এয়া হৈছে বিনয়ী জীৱনৰ আখৰা। ঠিক তেনেকৈ তাত যেতিয়া ভগৱত চিন্তাত নিমগ্ন হৈ ভগবত নাম লয়, সেয়া হৈছে আধ্যাত্মিক শিক্ষাৰ পৰিচয়। কারণ ভগবত বিশ্বাস থকা চিন্তাই হৈছে আধ্যাত্মিক চিন্তা। যি পরম সত্য আমি তাকে ভগবান বলে কও, আর সেই পরম সত্য ভগবানে পরম ব্রহ্ম। সকল বস্তুরে ক্ষয় আছে, পরম ব্রহ্মর ক্ষয় নাই। আর সেই পরম সত্যর প্রতি যে আনুগত্যতা প্রকাশ করব, সেয়াই হব আধ্যাত্মিকতা। আর সকলে বহি একেলগে যে সমাজ জীবন তৈয়ার করব, তাতে থাকিব সামাজিক শিক্ষা। আমার নামঘরত কেনেকৈ সেই সামাজিক শিক্ষা প্রদর্শন করা হয়েছে চাও। আমি গোস্বামী শর্মা, দত্ত, শইকীয়া, বড়লৈ, গগৈ, গোহাঁই আদি লোকসকল মিলি একেলগে বহি নাম গাও। কিন্তু কোনো কারণতে আমি ব্যক্তিগত উপাধিরে নাম লওয়া সকলক পরিচয় নিদিও। আমি কওঁ ভকতে নাম লৈছে, অর্থাৎ নাম হওয়ার সময় নিজের ব্যক্তিগত উপাধিবিল লোক পায়। এয়া হৈছে সামাজিক জীবনের শিক্ষা। সকলে মিলি একেলগে যেটা ভগবন্তর নাম লয়, যখন ভকতর সমাজ তৈয়ার করে, এইখানেই হৈছে সমন্বয়ের সমাজ, এইখানেই হৈছে সম্প্রীতির সমাজ। আর এই ভকতর সমাজখন যিক্ষায় আমাক গঠন করে দিছে, ইয়াতে আছে অতুলনীয় আদর্শ। সে আমি নামঘরের যোগেদি এইদরে সামাজিক জীবনের শিক্ষা লাভ করো। আর ঠিক সেইদরে যি পরিবেশত আমি নাম গাও, যি পরিবেশত আমি নামঘর তৈয়ার করে লোক, তাত আছে সাংস্কৃতিক শিক্ষা। ইংরাজি লেখার কথা আছে, আর্টিস্ট সাবটল এন্ড ডেলিকেট এন্ড ইটস মুভমেন্ট মেক্স দ্য মাইন্ড অলসো সাবটল এন্ড ডেলিকেট। অর্থাৎ কলা গধুর আর মধুর, কলার চর্চায় মানুষের মনবিল গধুর আর মধুর করে তুলব পারে। আমাক যে নাম গার পরিবেশ দিয়া হল, যে নামঘর পরিবেশ দিয়া হল, তাত আছে কলাত্মক ব্যঞ্জনা, কলাত্মক চিন্তা। অর্থাৎ আমি কলার আধারতে নাম ল, কলার আধারতে আমি নামঘর প্রবেশ করো,
কলার আধাৰতে কৰ্মবিলাক সম্পাদন কৰোঁ। এই কলাত্মক পৰিৱেশত আমি যি নামঘৰত কাৰ্য কৰোঁ, নাম লওঁ, এই হৈছে সাংস্কৃতিক শিক্ষা। আৰু এই কলাত্মক চিন্তাই সঁচাকৈ আমাৰ মনবিলাকো গধুৰ আৰু মধুৰ কৰি তুলিব পাৰে। আৰু যেতিয়ালৈকে মানুহৰ মনবিলাক চেলেং ফেটিং হৈ থাকিব, মনটো অস্থিৰ হৈ থাকিব, কেতিয়াও তেওঁ ব্ৰহ্মৰ নাম লৈ সুফল পাব নোৱাৰে। গতিকে আমি ব্ৰহ্মৰ নাম ল'বলৈ যাওঁতে তাৰ সুফল পোৱাৰ বেলিকা আমাৰ মনবিলাক আমি মধুৰ আৰু গধুৰ কৰি তুলিব লাগিব। সেই মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱে আমাক এই কলাত্মক পৰিৱেশেৰে নাম ল'বলৈ শিক্ষা দিছে। আৰু এই নামঘৰতে আছে সংগীতৰ চৰ্চা, নৃত্য গীতৰ চৰ্চা, স্থাপত্য ভাস্কৰ্য কলাৰ চৰ্চা, য'ত ভাওনাৰ দৰে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, য'ত ভাগৱত পাঠৰ দৰে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, য'ত নাম কীৰ্তন হয়, এই সকলোতে আছে সাংস্কৃতিক পৰিৱেশ। এইদৰে আমি নামঘৰৰ মাজত এনে তত্ত্বপূৰ্ণ শিক্ষাবিলাক লাভ কৰোঁ। আৰু এই নামঘৰ আমাৰ সমাজ জীৱনৰ সম্প্ৰীতিৰ মূল আদৰ্শ। আমাৰ মাজত কাৰোবাৰ যদি কেতিয়াবা কাজিয়া লাগে, ক্ৰমতলৈধ হয়, আগৰ পৰম্পৰা অনুসৰি গাঁৱৰ মুখীয়ালসকল নামঘৰত বহি তেতিয়া কাজিয়া নিষ্পত্তি কৰে। কেনেকৈ? দুজন মানুহক বহুৱাই লয়, যাৰ গাত দোষ থাকে তেওঁক দোষী সাব্যস্ত কৰি লগে লগে কয়, তুমি দোষী বুলি প্ৰমাণিত হৈছা, তুমি এই মুহূৰ্তত এটি বঁটাত এখন শৰাইত গুৱা পানী জুৰি থৈ ৰাইজৰ ওচৰত আঁঠুলোৱা। লগে লগে তেওঁ সেই কাম কৰে আৰু তেওঁ লগে লগে অন্তৰখন অনুশোচনাৰে দগ্ধ হৈ পৰে। আৰু তেওঁ জীৱনত সেই গুৱাপানজুৰি থৈ ৰাইজৰ ওচৰত আঁঠুলোৱাৰ লগে লগে কেতিয়াও তেনেকুৱা অকাৰ্য, তেনেকুৱা অপৰাধ প্ৰৱণতাৰ দৰে কৰ্ম নকৰে। তেওঁ এনেকুৱা ধৰণে সংকল্পিত হয়, তেওঁ কেতিয়াও জীৱনত তেনেকুৱা ভুল নকৰে। কিন্তু আপোনাৰ প্ৰমাণ কৰি চাব পাৰে, আজি এজন মানুহক দোষী সাব্যস্ত কৰি জেলত ভৰাই থোৱা হ'ল, 10 বছৰ জেল খাটিলে, বহুত জৰিমনা ভৰিলে, তাৰপিছত যেতিয়া তেওঁ ওলাই আহিব, তেওঁ কিন্তু সুপ্ত সিংহৰ দৰে প্ৰতিশোধপৰায়ণী মনোভাৱেৰে ইজনৰ ওপৰত প্ৰতিহিংসা ল'বৰ কাৰণে জঁপিয়াই পৰিব। অৰ্থাৎ 10 বছৰ জেল খোৱাৰ পিছতো তেওঁ অন্ত অনুশোচনাত অনুশোচিত হোৱা নাই। কিন্তু সাধাৰণ গুৱাপান জুৰিৰে ৰাইজৰ ওচৰত বঁটাটো সন্মুখত লৈ আঁঠু কঢ়াৰ লগে লগে তেওঁ একেদিনাই তেওঁ অনুশোচনাত দগ্ধ হয়। সেয়ে আমাৰ সমাজ জীৱনত থকা এই আদৰ্শ আমাৰ কাজিয়া ভঙাৰ, আমাৰ সমস্যা সমাধান কৰাৰ এক সুন্দৰ আদৰ্শ, যাৰ যোগেদি মানুহে বহুদিনলৈ অনুশোচিত হ'ব পাৰে। আৰু আপোনালোকে নিশ্চয় জানে, অসমৰ সমাজ জীৱনত নামঘৰক এক আদালত বুলি কোৱা হৈছে। আমাৰ সাধাৰণতে বিশ্বাস থাকে, নামঘৰত যদি কিবা সমস্যা সমাধান কৰিব নোৱাৰে, সত্ৰমুখী ৰাইজে সত্ৰলৈ যায়, সত্ৰৰ পৰা মত গ্ৰহণ কৰি আনে, লগে লগে যিকোনো আশা থাকে সেইকোনো দূৰ কৰে। সেই আমাৰ সমাজ জীৱনৰ বিশ্বাস অনুসৰি নামঘৰ নিম্ন আদালত, সত্ৰ উচ্চ আদালত। এই আদালতীয় পৰম্পৰাৰে আমাৰ সমাজখন সুসংগত কৰি ৰখা হয়। সকলোৱে নিশ্চয় মন কৰিছে আমি কোৱা কথাখিনি এতিয়ালৈকে হয়তো ধৰ্মীয় বিশ্বাস বাস্তৱ জীৱনৰ কথা জড়িত হৈ আছে, কিন্তু এটা নামঘৰ কেৱল ধৰ্মীয় পৰম্পৰাৰে অনুষ্ঠান বুলি ক'লে সম্পূৰ্ণ নহয়। এটা নামঘৰত আছে বিজ্ঞানসন্মত ব্যৱস্থা, কাৰণ মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱে যি আমাক নৃত্য গীত ভাওনা নামঘৰ সত্ৰ অনুষ্ঠানৰ আৰ্হি দি থৈ গ'ল, এই সকলোতে আছে বিজ্ঞানসন্মত যুক্তি। অকণমান কথা তাৰ লগতে সংযোগ কৰিবলৈ বিচাৰিছোঁ, নামঘৰক কেন্দ্ৰ কৰি আমাৰ লোকসকলে কেনেকৈ বিজ্ঞানসন্মত চিন্তাৰে পৰিচালিত হয় চাওক। যেতিয়া ভকতসকলে নাম গাবলৈ আহে নামঘৰলৈ, মন যোৱা মতে ক'লা ৰঙা হালধীয়া কাপোৰ পিন্ধি আহিব নোৱাৰে, তেওঁলোকে বগা বস্ত্ৰ পিন্ধি আহিবই লাগিব, তেতিয়াহে তেওঁলোকক ভকত বুলি গণ্য কৰা হ'ব আৰু তেতিয়াহে তেওঁলোকে নাম লৈ সুফল পাব। অৰ্থাৎ এই বগা বস্ত্ৰৰ লগত এফালে যেনেকৈ আধ্যাত্মিক চিন্তা আছে, আনফালে আছে বিজ্ঞানসন্মত যুক্তি।
অর্থাৎ ভগা শব্দয় আধ্যাত্মিক বিশ্বাসত আমাক সাত্বিকতার পরিচয় প্রদান করে এই সত্যর প্রতীক। আর আনফালে বগা বস্ত্র আছে মনটো স্থির করে রখার উপাদান। তার উদাহরণ এজন ডক্টর, ডক্টরে যদি অপারেশন থিয়েটার সময় অপারেশন করে বা রোগীক ভালকে পরীক্ষা করে সৌ সিদিনাখনলৈকে এটা বগা গাউন পিন্ধিবলৈ বাধ্য হয়েছিল। বগা গাউনটি কেউ পিন্ধিবলৈ দিয়া হল? তো কলা গাউন এটা পিন্ধিব পারিলেহেতেন। অর্থাৎ কোৱা হৈছে যে সেইখিনি সময় ডাক্তরজনে রোগী পরীক্ষা করতে তেওঁৰ মনটো স্থির হৈ থাকিবই লাগিব। যদি উদ্ভ্রান্ত হৈ থাকে মনটো রোগীর চিকিৎসা করে সুফল নেপাব। সেই বগা বস্ত্র পিন্ধার লগে তেওঁৰ মনটো স্থির হওয়াত ই সহায় করে। সে আমাকো কোৱা হৈছে তোমালকে যেটা ভকত স্বরূপে নাম গাবা তোমালকৰ মনটো স্থির হৈ থাকিব লাগিব, তেতিয়াহে তোমালকে ব্রহ্মর নাম লৈ সুফল লাভ করবা। এয়া সম্পূর্ণ এক বিজ্ঞান ভিত্তিক যুক্তি। ঠিক তেনেকৈ চাও প্রসাদ খাওঁতে আমি যি দ্রব্যরে প্রসাদ মিশ্রণ করে উৎসর্গা করে আমি প্রসাদ খাও তাত কেনেকৈ বিজ্ঞানসম্মত কথা আছে চাও। ভারতের কথাই কৈছো, উত্তর ভারত দক্ষিণ ভারত ভ্রমণ করক, তাত সর্বাধিক মিঠা প্রসাদ থাকে, সেই প্রসাদ সকলে খাব নয়, কারণ ডায়াবেটিস রোগীয়ে খাব নয়, আন আন রোগীয়েও খাব নয়। কিন্তু আমার প্রসাদ সকলো রোগী সকলো শ্রেণীর লোকে খাব পারে। আর তাতো যদি প্রসাদ খায় কারবার পেটটো গোমা হয় লগে লগে সেই গোমা নাইকিয়া করার পরিধিক দিয়া হয়েছে। কেনেকৈ? সেই প্রসাদের মাজত ঢুকাই আছে আধা টুকুরা, আধাত ক্লোরিফিক এসিড ইমান বেশিকৈ আছে, সেই আধা টুকুরা খাই দিয়ার লগে লগে তেওঁৰ হজম শক্তিটো প্রখর করে। হয় আমার অসমত এতিয়াও গ্রাম্য সমাজত কারবার মুখ লাগিলে আধা টুকুরা যাই দিয়ে, কিন্তু আধা টুকুরা নিজে কুঁহিয়ার টুকুরা যাই দিব পারিলেহেতেন, কলও যাই দিব পারিলেহেতেন, তাকে নকৰি আধা টুকুরা যাই দিছে কিয়? অর্থাৎ তাত বিশ্বাস মন্ত্র জড়িত হয়ে আছে সচা, কিন্তু ক্লোরিফিক এসিড ইমান বেশিকৈ আছে সেইকাৰণে আধা টুকুরা বাছি লওয়া হল। গতি আমার মা প্রসাদত সোমাই থাকা আধা টুকুরা চুবাই দিয়ার লগে লগে আমার হজমী শক্তিটো ই ইমান প্রখর করে গোমা ভাবটো, পেটর গোমা ভাবটো ই নাইকিয়া কৰিব পাৰে। ঠিক তেনেকৈ আমি গুরু আহার খাই মুখ প্রক্ষালন করো, চাউল সিজোৱা খাই মুখ প্রক্ষালন করো, কিন্তু প্রসাদ খাই আমি মুখ প্রক্ষালন করব নোৱাৰো, কারণ আমি জানো যে এয়া চাউল সিজোৱা খোৱাৰ দৰে বস্তু নহয়, এয়া মহাপ্রসাদ। কিন্তু অথচ যদি আমি মুখখন প্রক্ষালন নকৰো দাঁতৰ গুড়িয়ে গুড়িয়ে প্রসাদ সোমায় সে আমার দন্ত রোগ সৃষ্টি করার সহায় করব বা আন প্রতিক্রিয়ার সৃষ্টি করব। সেই মহাপুরুষজনে আমার মা প্রসাদের যোগে এনে যে উপাদান দিয়ে থাকে গল আপকিয়াক আমি মুখখন প্রক্ষালন করব পারো। প্রসাদ খাই শেষ হল তেতিয়া তার মাজত থাকা কুঁহিয়ার টুকুরা আমি চুবাই দিই, আর কুঁহিয়ার টুকুরা চুবাই দিয়ার লগে লগে তার রসখিনি মুখখন সি প্রক্ষালন করে পেলায়, আখিনি পেলাই দিল, রসখিনি পেটলে গল, আর দাঁতর গুড়িয়ে গুড়িয়ে যদি কিনা টুকুরা সোমাই আসলে সি উলিয়াই নিয়াত সহায় করলে। গতি এইবিল সমস্ত বিজ্ঞানসম্মত কথা, যেনেকৈ আদাত ক্লোরিফিড এসিড আছে কুঁহিয়া টুকার তেনেকৈ মুখ প্রক্ষালনের এই বিজ্ঞান ভিত্তিক যুক্তি আছে। আর সেইদরে চাও আমি হাত চাপড়ি বজাই নাম গাও রামদেবে বা যে ঋষিমণি সকলে কৈছে তর্জনী আঙুলি পেরি থাকিলে আমুকটো রোগ কন্ট্রোল হব, মধ্যমাত পিটিকি থাকলে তামুকটো রোগ কন্ট্রোল হব। কিন্তু আমার মহাপুরুষজন মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে তেতিয়াই কৈছে 500 বছর আগতে, তোমালকে নাম গাওঁতে টোপনিয়া টোপনিয়া নাম নাগাবা, জোরে উৎসাহে তোমালকে উলাহ উদ্দীপনারে হাত চাপড়ি বজাই নাম গাওয়া। অর্থাৎ জোরে যেটা আমি হাত চাপড়ি বজাই নাম গাম আমার শরীরত থাকা অতিরিক্ত নিমখ ই ঘর্মাশক্ত করে উলিয়াই দিয়ে, আর লগে লগে পিটিকা পিটিকি কামবিল ই সহজে আমাক সৃষ্টি করে দিয়ে। যা কথার কারণে পিটিকি থাকলে অসুখবিল নিয়ন্ত্রণ হয় বলে কৈছে, কিন্তু আমার মহাপুরুষজনাই কৈছে আমি জোরে হাত চাপি বজাই নাম করার লগে আমার এই পিটিকা পিটিকি কামবিল আপনা আপনি হব, আর শরীরটা সচাকে ঘর্মাশক্ত হব, আর অতিরিক্ত নিমখখিনি উলিয়াই দিয়ার পিছত শরীরটা নিরোগী হওয়ার সহায় করব। এয়া বিজ্ঞানসম্মত কথা, সে আমি কব খোঁজো। নামঘর পরম্পরাযুক্ত আধ্যাত্মিক পরিসরের এটি অনুষ্ঠানেই নহয়, ইয়ার সম্পূর্ণ বাস্তব জীবনের শিক্ষা আর আধ্যাত্মিক তথ্য লুকাই আছে। আমার নতুন প্রজন্মক আজি যদি আমি সেইদরে
নামঘৰৰ শিক্ষা প্ৰদান কৰিব পাৰোঁ, তেওঁলোকেও নিশ্চয় নামঘৰক কেন্দ্ৰ কৰি জীৱন গঢ় দিব পাৰে। আৰু তেওঁলোকে যদি তেনেকৈ জীৱন গঢ় দিয়ে, তেতিয়াহ'লে তেওঁলোকৰ জীৱন সুৰক্ষিত হ'বই, সেই জীৱন সুন্দৰ হ'বই। সঁচা আমেৰিকাত এটা নামঘৰ নিৰ্মাণ কৰাটো ইমান সহজ কথা নহয়, কিন্তু অসমীয়া প্ৰৱাসী ৰাইজ ইমান সাহসী, ইমান আধ্যাত্মিক চেতনাযুক্ত লোক, তেখেতসকলৰ সদিচ্ছাত এটা বছৰৰ ভিতৰত এটা নামঘৰ আৰ্হি প্ৰদান কৰাৰ কাৰণে তেখেতসকল সমৰ্থ হৈছে। সেয়ে আমি ক'ব খোজোঁ, যেতিয়ালৈকে মানুহৰ আধ্যাত্মিক চেতনা থাকিব, যেতিয়ালৈকে মানুহৰ আধ্যাত্মিক সাহস থাকিব, তেতিয়ালৈকে মানুহ সুৰক্ষিত হৈ থাকিব। আৰু আমেৰিকাবাসী অসমীয়া ৰাইজে এই কথা প্ৰতিপন্ন কৰি দিলে যে আধ্যাত্মিক চেতনা তেখেতসকলৰ তেজৰ পাহে পাহে সোমাই আছে, আৰু তেখেতসকলে এই আধ্যাত্মিক চিন্তাৰে এই নামঘৰ গঢ় দিছে। আৰু সেই নামঘৰৰ লগত তেখেতসকলে এটি অনুষ্ঠান সংযোজিত কৰিছে, অতি সোণত সুৱগা অনুষ্ঠান বুলি আমি গণ্য কৰিছোঁ, শংকৰদেৱ কালচাৰেল চেণ্টাৰ। সঁচা আমি প্ৰথমতে কৈছোঁ, মহাপুৰুষ শংকৰদেৱক এৰি অসমীয়া জীৱনৰ কথা আমি ভাবিব নোৱাৰোঁ, অসমীয়া সমাজ সংস্কৃতিৰ কথা আমি ভাবিব নোৱাৰোঁ। যি নামঘৰে আমাক নামৰ তত্ত্বৰ কথা শিক্ষা দিয়ে, বাস্তৱ জীৱনৰ শিক্ষা দিয়ে, ঠিক তেনেকৈ মহাপুৰুষ শংকৰদেৱে আমাক যি সংস্কৃতি থৈ গৈছিল, সেই সংস্কৃতিৰ চৰ্চাও সামন্তৰভাৱে কৰাটো আমাৰ সকলোৰে নৈতিক দায়িত্ব। আৰু সেইকাৰণে তেখেতসকলে নামঘৰৰ লগতে শংকৰদেৱ কালচাৰেল চেণ্টাৰ প্ৰতিষ্ঠা কৰিছে, আৰু তাত নিশ্চয় সংস্কৃতিৰ চৰ্চা হ'ব, আৰু তাত নিশ্চয় গৱেষণাৰ দৰে কাৰ্যও সম্ভৱ হৈ উঠিব। আৰু আমি আশা কৰিম এই নামঘৰ আৰু শংকৰদেৱ কালচাৰেল চেণ্টাৰে কেৱল আমেৰিকাত কিয়, গোটেই বিশ্বত ইয়াৰ আদৰ্শ বিলাবলৈ তেখেতসকল সমৰ্থ হ'ব। আৰু আমি এই আশা ৰাখিছোঁ এই নামঘৰ এদিন সঁচাকৈ আমাৰ কাৰণে মাইলৰ খুঁটি হ'ব, অসমৰ সমাজ জীৱনত গাঁৱে ভূঞে সকলোতে নামঘৰ আছে, কিন্তু আমেৰিকাত প্ৰতিষ্ঠা হোৱা এই নামঘৰৰ এক অমূল্য আদৰ্শ থাকিব, আৰু সেই আদৰ্শ সকলোৱে গ্ৰহণ কৰিব আৰু অনুপ্ৰাণিত হ'ব তাৰ পৰা। আমি যোৱা বছৰে জনাইছিলোঁ নামঘৰটি স্থায়ী ৰূপত এঠাইত প্ৰতিষ্ঠা কৰিলে ভাল হয়, তেখেতসকলে যত্ন কৰিছে, কিন্তু এতিয়াও সম্ভৱ হৈ উঠা নাই। আৰু সঁচা কথা আমাৰ বিনয় বৰদলৈ ক'বৰ দৰে একেবছৰতে হোৱা সম্ভৱ নহয়, তেখেতসকলে যি আৰ্হি প্ৰস্তুত কৰি সুন্দৰ প্ৰণালীৰে লৈ গৈছে, আমি আশা ৰাখিছোঁ নিশ্চয় এদিন অনতি পলমে এই নামঘৰ স্থায়ীভাৱে আমেৰিকাত প্ৰতিষ্ঠিত হ'ব। আমি যোৱা বছৰে কৈছিলোঁ এখন গুৰু আসন তথা সিংহাসন ইয়ালৈ অনাৰ কথা, এইবাৰ আমি আকৌ অহাৰ সুযোগ পোৱাৰ কাৰণে সেই গুৰু আসন আমি লৈ আহিছোঁ। কিন্তু স্থায়ী নামঘৰ য'ত আপোনালোকে কৰিব, স্থায়ীভাৱে তাতহে নিয়ম নীতিৰে আসন প্ৰতিষ্ঠা কৰাটো উচিত হ'ব। এতিয়া অস্থায়ীভাৱে য'ত আপোনালোকে নামঘৰ আহি ৰাখিছে, তাত হয়তো ৰাখি সন্মুখত প্ৰতীকস্বৰূপে লৈ নাম গুণ গোৱাত আপত্তি নাথাকিব, কিন্তু স্থায়ী প্ৰতিষ্ঠা স্থায়ী নামঘৰত হোৱাটো উচিত বুলি আমি ভাবোঁ। আৰু তাৰ লগতে দবা তাল এযোৰ অনা কথা আমি ভাবিছোঁ, আগলৈ আমি কিবা কাৰণত নিজে আহিব নোৱাৰিলোঁ আৰু শতকাই অহাটো সম্ভৱো নহয়, আমি ৰাইজৰ লগত যোগাযোগ কৰি ইয়াত সেই দবা তাল দিয়াৰ আমি ব্যৱস্থা কৰিম। আজি যি আসন আমি ইয়াত থাপি থৈছোঁ, এতিয়ালৈকে আনুষ্ঠানিক আমি অৰ্পণ কৰা নাই, আমাৰ বক্তৃতাৰ পিছতেই বৰমেধি প্ৰমুখ্যে কৰ্মকৰ্তাসকলৰ হাতত সেই আসনভাগ আমি অৰ্পণ কৰিম, আৰু তেখেতসকলে সেই যথাস্থানলৈ আসন লৈ যাব। আৰু এই আসনৰ আপোনালোকে লক্ষ্য কৰিছে ভিতৰত আমাৰ আউনীআটী সত্ৰৰ গোবিন্দ নিৰ্মালী আৰু বৰপেটা সত্ৰৰ নিৰ্মালী মালা স্থাপন কৰা হৈছে। বৰপেটা সত্ৰৰ বুঢ়া সত্ৰীয়া বশিষ্ঠদেৱ শৰ্মাই অতি হেঁপাহেৰে সৈতে আমাৰ হাতত এই নিৰ্মালী মালা দিছিলে, আমি ইয়াত আহি
স্থাপন করেছো আর সেই নির্মালি আপনা সকলে গ্রহণ করব পারিব। এই আসন ভাগে ইয়াত আজি অর্পণ করার লগে লগে আমি এটি দক্ষিণা লৈ আহিছো, কারণ আমি যতই সেবা করো সেবা করতে দক্ষিণা দিয়ার আমার নিয়ম আছে। আর যদি আমি দক্ষিণা নিদিও সেই কর্ম আমি সুফল নাপাও বলে আমার তা আধ্যাত্মিক বিশ্বাস আছে। সে আমি এই আসনখনি আজি আপনার হাতত দিয়ার লগে লগে আমার গোবিন্দ মহাপ্রভুর নির্মালী স্বরূপ অসমৰ সত্ৰসমূহৰ হৈ আৰু তথা মাজুলীৰ সত্ৰসমূহৰ হৈ আমি আমাৰ ভাৰতীয় মুদ্ৰাৰে 1,00,000 টকা নিৰ্মালী স্বৰূপে আমি লৈ আহিছোঁ আৰু সেই চেকখন আমি বৰমেধিৰ হাততেই অৰ্পণ কৰিম। আৰু এই মুহূৰ্তত আমি আপোনাক সকলক আকৌ জনাইছোঁ, আপোনালোকে জানে চাকি গছ জ্বলাবলৈ হ'লে তাত তেল লাগিব, খলিতা লাগিব, খৰিকাডাল লাগিব। তেলো আছে খলিতাও আছে, যদি খৰিকাডালে মাজে মাজে আগবঢ়াই নিদিয়ে তেতিয়াহ'লে চাকি গছ পূৰ্ণৰূপত জ্বলি থাকিব নোৱাৰে। আমি সত্ৰৰ তৰফে আচলতে খৰিকাডালৰ ভূমিকাহে গ্ৰহণ কৰিছোঁ, প্ৰকৃত নামঘৰ স্বৰূপ সেই চাকি গছৰ তৈলবন্তি যোগান ধৰিছে বৰমেধি প্ৰমুখ্যে অসমীয়া আমেৰিকাবাসী ৰাইজে। আৰু এই নামঘৰ অসমীয়া সমাজ জীৱনৰ নামঘৰ, ৰাইজৰ নামঘৰ, এয়া কোনো এটা অনুষ্ঠানৰ নামঘৰ নহয়। গতিকে আমি সকলো সত্ৰ, সকলো আমাৰ ধৰ্মীয় অনুষ্ঠান এই নামঘৰৰ লগত জড়িত হৈ থকাটো আমাৰ নৈতিক কৰ্তব্য। আমি ভাবোঁ এই নামঘৰ যেতিয়া সুন্দৰকৈ প্ৰতিষ্ঠাপিত হ'ব স্থায়ী ৰূপত, তেতিয়া মাজে সময়ে অসমৰ পৰা বিভিন্ন ধৰ্মানুষ্ঠানৰ পৰা লোকসকল আহি এই নামঘৰত বহিব আৰু তেতিয়া একেলগে যেতিয়া নামৰ ধ্বনি উচ্চাৰণ কৰিব সেয়ে হ'ব আমাৰ এই আমেৰিকাত নামঘৰ প্ৰতিষ্ঠাৰ সাৰ্থক দিব। আমি এনে আশা ৰাখি আপোনালোক সকলোকে পুনৰবাৰ শ্ৰদ্ধা আগবঢ়াই আমাৰ কথাখিনি আমি সামৰণি মাৰিবলৈ লৈছোঁ। আমাৰ যদি অজানিতে কথা কওঁতে ক'ৰবাত কিবা ত্ৰুটি ৰৈ গৈছে আপোনালোকৰ ওচৰত ক্ষমা বিচাৰিছোঁ। সৰ্বে ভৱন্তু সুখিনঃ, সৰ্বে সন্তু নিৰাময়া, সৰ্বে ভদ্ৰাণি পশ্যন্তু মা কশ্চিত দুখ ভাগ ভাৱে। আপোনালোক এই নামঘৰৰ যোগেদি সকলো সুখী হওক, আপোনালোকৰ জীৱনবিলাক মধুময় হওক, আপোনালোকৰ সকলো অশান্তি দূৰ হওক, নিৰোগী জীৱন লাভ কৰক এনে কামনা কৰিছোঁ। আৰু এই নামঘৰ স্থায়ী ৰূপত প্ৰতিষ্ঠাৰ কাৰণে আমি আজি যি সামান্য নিৰ্মালী স্বৰূপ দক্ষিণা আগবঢ়াইছোঁ এয়া স্থায়ী নামঘৰত ব্যৱহাৰ কৰিব, তাৰ লগে লগে আপোনাসকলেও তাত হাত উজান দিব বুলি আমি আজি অনুৰোধ জনাইছোঁ। আৰু লগে লগে নামঘৰ এণ্ড শংকৰদেৱ কালচাৰেল চেণ্টাৰ এই প্ৰজেক্টটো আজি আনুষ্ঠানিকভাৱে শুভ উদ্বোধন কৰা হৈছে বুলি আমি ঘোষণা কৰিছোঁ। নমস্কাৰ। আমি আগতে কৈছোঁ আসনভাগ আমি যদিও এনেকৈ থাপি থৈছোঁ এতিয়ালৈকে আমি তেখেতসকলক অৰ্পণ কৰা নাই, সেয়ে আমি বৰমেধি প্ৰমুখ্যে নামঘৰ শিশুচনৰ লগত জড়িত হৈ থকা কৰ্মকৰ্তাসকলক আমি মঞ্চলৈ আহ্বান জনাইছোঁ, তেখেতসকলৰ হাতত আমি এই নামঘৰটি আনুষ্ঠানিকভাৱে অৰ্পণ কৰিম।